মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। দিয়া দিলাম হাতে, দিতে দেরি আর আমাকে ভুলতে দেরি করলি না, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর সারগের চোখ আছে। আনা মা কুম আইনা মা কুনতুম, সব সময় আমি তোর সাথে থাকি, আমি তোর সাথে। আযকুরুকা ওয়ালাও তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালাও তাকসানি, 24 ঘন্টা তোর ভুল ত্রুটিকে আমি লুকাইতে থাকি, কাউকে জানতে থাকি। আরো যে কত কিছু বলতে গেলে দিন জীবন শেষ হয়ে যাবে, আরো যে কত কিছু করে, করার পরে বলছে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোর উপরে যেমন দয়া করলাম তুইও একটু আমার উপরে কর। ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, দয়ার বদলা দয়া হওয়াই এটাই বিচার বলে, এটাই বিচার বলে। এই জন্য মেরে দোস্ত, মানুষ মরণশীল, যেই কোনো মুহূর্তে মরতে পারে, যেই কোনো জায়গায় মরতে পারে, যেই কোনো জায়গায় মরতে পারে। আমি আঙ্গুল উঠায় দেখাবো না, নাহলে আঙ্গুল উঠায় দেখানো যায়, বাংলাদেশের জমিনে দেখানো যায়, আঙ্গুল উঠায় দেখানো যায়, যেই কোনো মুহূর্তে মরতে পারে। আজকে আমাদের চালচলন দেখলে মনে হয় আমরা শুধু অনর্থক, কোনো উদ্দেশ্য আমাদের জীবনের নাই, শুধু কামাবো, খাবো, ঘুমাবো, ঘুরবো, ফিরবো, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। না না না, এটা বাবা ভুল হবে, যে এটা ভাববে সে ভুল হবে, যে এই কথায় বিশ্বাসী হবে যে আমার জীবন আমি যেমন খুশি তেমন কাটাবো, যে এই কথায় বিশ্বাসী হবে সে ভুল করবে, এমন ভুল যেটা আর কোনো দিন শুধরানো সম্ভব হবে না। যদি এইখান থেকে চলে গেল তাহলে আর কোনো দিন এটা রিকভারি সম্ভব না, এটাকে শুধরানো সম্ভব না, এটাকে পরিবর্তন করা সম্ভব না, এটাকে পরিপূর্ণ করা সম্ভব না। সুযোগ এইখানেই আছে। বিদা আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন যে তুমি কিন্তু মরণশীল। হাদিসও বলে ইবনে আদম, লা তাফরাহ বিদুনিয়া ইকা ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। ইন্নি কতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে, এটাই সত্য। কুল্লু নাফসিন দাঈকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। মৃত্যুর একটা স্বাদ আছে, যে মারা গেছে সে বলতে পারে যে মৃত্যুর স্বাদ কি, কিন্তু কবর থেকে উঠাইয়া আয়না তো আর চেয়ারে বসানো যায় না, লাউড স্পিকারের সামনে রাখা যায় না। যদি যাইতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু এই সিস্টেম আল্লাহ নিয়ম রাখেন নাই। এই জন্য আল্লাহর রসুল বলছিলেন যে আমার মনে চায় আমি দোয়া করি যে কবরের অবস্থা তোমাদেরকে দেখায় দেওয়া হোক, কিন্তু পরক্ষণে দোয়া এই জন্য করি নাই যে তোমরা আপন জনকে আর কেউ কবরে দিবে না, দুনিয়াটা দুর্গন্ধে ভেড়া যাবে, এই জন্য দোয়া করতে যেয়েও দোয়া করি নাই। বিদায় ভাবার বিষয়, মানুষ কিন্তু মরণশীল, আমরা মরণশীল, কখন মরব এটাও জানি না। যদিও আমাদের হাতের টেকনোলজি আমাদেরকে আশ্চর্যজনিত করে, আমাদের হাতের টেকনোলজি আমাদেরকে তাক লাগায় দেয়, মানুষের হাতের টেকনোলজি মানুষকে তাক লাগায় দিতেছে, কিন্তু জানার কোনো সুযোগ নাই যে আমি কখন মরব, কোথায় মরব, কোন অবস্থায় মরব, জানার সুযোগ কারো নাই। এতটুক কথা যদি বুঝে আসে তো সামনেরটাও বুঝে আসবে যে আমি মরণশীল, আমাকে চলে যেতে হবে। কেন অস্তিত্ব দিলেন এটা বোঝা অনেক সহজ হবে, নাহলে কেন অস্তিত্ব দিলেন এটা বোঝা সহজ হবে না। তাইলে ওই স্লোগানই বিশ্বাস করবে, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, কিন্তু জীবনটা আমার না, না যুক্তিতে বুঝে আসে না তর্কে বুঝে আসে। জীবনটা যদি আমার হতো তাহলে জীবনের কোনো অংশে আমার কন্ট্রোল থাকতো,
আমার কোনো কন্ট্রোল নেই। জীবনের অংশটা আমার কথা মানত, কোনো একটা অংশ আমার কথা মানে না, আমার কন্ট্রোলে নেই। জীবনটা তার গতিতে চলতেছে, জীবন বলতে সময়টা তার গতিতে চলে, আমার কথা একদিনও শোনে না। আজ পর্যন্ত মানুষ জীবনের গতি থামাইতে পারে নাই, আর কোনোদিন থামানো সম্ভবও না। এই জন্য সত্য এটাই, যিনি আমাদেরকে নিয়ে আসছেন আবার যিনি নিয়ে যাবেন উনি আমাদেরকে নিয়ে আসছেন। আমরা সদিচ্ছায় কেউ মানুষ হয়ে আসি না, কেউ বলতে পারবে না যে আমি সদিচ্ছায় মানুষ হয়ে আসছি, না ওনার ইচ্ছায় আমরা মানুষ হয়ে আসছি। ইচ্ছা করলে যা খুশি তা বানাইতে পারতেন, কোনো প্রতিবাদ করার সুযোগ নাই। সারা দুনিয়ার প্রাণীগুলো এক হয়ে আজ পর্যন্ত কোনোদিন প্রতিবাদ করে নাই, বরং এটাই পাওয়া যায় শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে ওঠে আর উঠেই একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট করা, তারপরও তো দিছেন। কুকুরও দেখবেন ঘুম থেকে উঠেই একটা হামাগুড়ি দিয়ে একটা আওয়াজ বাহির করে, সেও আল্লাহর প্রশংসা করে। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি, প্রত্যেকটা বস্তু আল্লাহর প্রশংসায় চব্বিশ ঘন্টা বাদ্য। মানুষই একমাত্র স্বভাব রাখে, নাইলে কোনো সৃষ্টি এই স্বভাব রাখে না। মানুষই একমাত্র অভ্যাস রাখে, স্বভাব রাখে, ইদা মাসসাহুল খাইরু মানুয়া, ভালো কিছু পাইতে দেরি, এই কথা বলতে দেরি করে না যে এই ভালোটা আমাকে দিল তো দিল। মানুষ সুস্থ হয়ে যখন হাসপাতাল থেকে ফিরে তো প্রশংসা করে, তো হাসপাতালের করে, ডাক্তারের করে। বহুত কম রুগী আছে সুস্থ হইয়া সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়ে এই কথা বলে, মালিক তুই সুস্থ করে দিলি। এইখানে একজনও নাই অসুস্থ হওয়ার পরে সুস্থ। অনেকেই আমরা অসুস্থ হয়েছি, অনেকেই আমরা সুস্থ হয়েছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমরা সুস্থ হওয়ার পরে দুই রাকাত নামাজ পড়া বলি না, মালিক তুই সুস্থ করছিস। সবাই বলে হাসপাতাল বড় ভালো, ডাক্তার বড় দক্ষ, ধরতে পারছে আমার রোগটা, চিকিৎসা ঠিক মতো করছে, আমি ভালো হয়ে গেছি। অথচ কোরআন বলে ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফি, কোরআন শিখাইতেছে এটা, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফি, যখন আমি রোগে আক্রান্ত হই শেফা দিলে তো মালিকই দেয়, আর কেউ দেয়। কিন্তু আল্লাহর নাম একবারও উচ্চারণ করে নাই, একবারও কেউ নাই। বলেন আপনি এখানে এতগুলা লোক, যুবকও আছে বৃদ্ধও আছে, বলেন কোনোদিন সুস্থ হয়ে দুই রাকাত নামাজ পড়া এই কথা বলছি যে মালিক তুই আমাকে সুস্থ করে দিছিস? সবাই প্রশংসা করি কার, ডাক্তারের সবাই প্রশংসা করি কার, হাসপাতালে। এই জন্য কোরআন বলে ইদা মাসসাহুল খাইরু মানুয়া, মানুষই একমাত্র স্বভাব রাখে, এই স্বভাব সৃষ্টির ভিতরে কারো নাই। মানুষেরই খারাপ স্বভাব, মানুষই স্বভাব রাখে, ভালো পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। একটু তাকায় দেখেন, যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে না। যতদিন যৌবন পায় নাই অতদিন তো বাচ্চা ছিল, কলম তার বিরুদ্ধেও ছিল না, পক্ষেও ছিল না, কিন্তু এই দিক দিয়ে যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। ভাবেন, টাকা আল্লাহ টাকা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। যে যা পাইছে পাইতে দেরি, আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে নাই। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া, খায়ের পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। মানুষের এই স্বভাব, কিন্তু সত্য এটাই, আমরা মরণশীল, যেই কোনো মুহূর্তে মরতে পারি, যেই কোনো জায়গার থেকে যাইতে পারি। এমন না আপনি উন্নত প্লাজে বসে, উন্নত ফ্ল্যাটে বসে আছেন মৌত হবে না এমন না, উন্নত দেশে বসে আছেন মৌত হবে না এমন না, যেখানেই থাকুক না কেন মানুষকে মরতে হবে।
কিন্তু ভাবতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে যে আল্লাহ আমাকে কেন অস্তিত্ব দিলেন, আমার অস্তিত্বের কারণ কি, কি কারণে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, কি কারণে আল্লাহ আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করলেন, সব সৃষ্টিত হুকুম দিয়া করলেন, সব সৃষ্টিত দুই অক্ষর দিয়া অস্তিত্ব দিলেন। আজকে তো মানুষ নামাজ পড়তে আসে না, এই জন্য আমার মনে হয় সে ভাবে যে মানুষকে আল্লাহ নামাজের জন্য ডাকতেছে, এই জন্য সে আসে না। আসলে মানুষকে আল্লাহ নামাজের জন্য ডাকে না, নামাজ তো একটা বাহানা মাত্র, আর সলা এই শব্দটা বাহানা মাত্র। যদি সত্য হয় মানুষকে আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য, যেইখান থেকে তার যাত্রা ওইখানের চাবি দেওয়ার জন্য, মনে হয় বুঝাইতে পারি নাই আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, আমাদের যাত্রাও জান্নাত থেকে, গন্তব্য জান্নাত। আল্লাহ জান্নাতের নামাজের জন্য মসজিদে ডাকতেছেন এই জন্য যে আসো জান্নাতের চাবি তোমার হাতে দিয়া দেই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, চাবি দেওয়ার জন্য তোমাকে ডাকতেছি আসো। আল্লাহ তো নামাজ বাহানা, আল্লাহ তো এই জন্য ডাকেন, নামাজের জন্য ডাকেন না। আমরা সবাই জানি আমাদের নামাজের কি অবস্থা, ঠিক না? না জানি না, যতটুকু পড়ি এটার অবস্থা জানি তো, কি বলেন? বললে রাগ হয়ে যাবেন? হ্যাঁ, হতে পারে যুবকরা শিক্ষিতরা রাগ হয়ে যাবেন, বলবো রাগ হয়েন না, কিন্তু মানুষ অসুস্থ হলে ডাক্তার হাজারো টেস্ট দেয়, ঠিক না? করান না, করান না, হ্যাঁ করান তো, টাকা যায় না, যায় না, বিড়ম্বনা হয় না, হয় না, সব কিছু হয়, তারপর তো টেস্ট করান, ঠিক না? আজ পর্যন্ত এখানে কয়জন আছে যে আমি সুরায় ফাতেহাকে টেস্ট করছি, একজন আলেমের কাছে যাই বলছি, কারি সাহেবের কাছে যাই বলছি, সিলেটের তো গ্রামে গ্রামে মাদ্রাসা, এরকম কোন গ্রাম নাই যে গ্রামে মাদ্রাসা না আছে, মক্তব আছে, হেফজখানা আছে, মাদ্রাসা আছে, কদমে কদমে ওলামা একরাম আছে, কয়জন আছে আমরা যে বিনা পয়সায় সুরায় ফাতেহা টেস্ট করছি? মনে হয় আমার কথা বোঝেন না। আলেমকে যা বলছেন হুজুর, নাহলে মক্তবের একটা ছেলেকেই বলতেন যে একটু আমার সুরায় ফাতেহাটা টেস্ট করে দাও, আমি পড়ি তুমি দেখো শুদ্ধ কিনা, সুরায় ইখলাসটা টেস্ট করতেন যে কুল হুয়াল্লাহ আমি টেস্ট করতে আসছি, আমি পড়বো তুমি দেখবা এটা শুদ্ধ কিনা। অথচ কুল হুয়াল্লাহ যখন নাজিল হয়, হায় 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 হায়, কুল হুয়াল্লাহ যখন নাজিল হয়, নাজিল আল্লাহ রসুল পড়তেছিলেন, গ্রাম্য সাহাবী নাচতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, সে বলতেছিল রব্বুনা, সে বলতেছিল নেমার রব রব্বুনা, আমাদের রবের চেয়ে উত্তম কোনো রব নাই, ইয়াখুযু কালিল ওয়া ইউতিল জাযীল, একবার পড়তে দেরি দশ পারা কোরআন পড়ার সওয়াব দিতে দেরি করেন না। কোরআন কয় পারা? ৩০ পারা। একবার পড়তে দেরি দশ পারার সওয়াব দিতে দেরি করেন না। তো চিৎকার দিতেছিল আর বলতেছিল নেমার রব রব্বুনা, আমাদের রবের চেয়ে উত্তম কোনো রব নাই, ইয়াখুযু কালিল কুল হুয়াল্লাহ পড়তে কতক্ষণ লাগে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হয়ে গেল এক মিনিট। আমার মনে হয় ওই গ্রাম্যই বুঝছিল কুল হুয়াল্লাহ, আমরা বুঝি না। আমরা যদি বুঝতাম তাহলে সারাদিন পড়তে থাকতাম, আমরা যদি বুঝতাম ওই গ্রাম্য বুঝছিল, এই জন্যই তো চিৎকার দিতেছে নেমার রব রব্বুনা, আমাদের রবের চেয়ে বড় কোনো রব নাই, উত্তম নাই, আমাদের রবই রব, ইয়াখুযু কালিল ওয়া ইউতিল জাযীল, সামান্য একবার পড়তে দেরি
দশ পারা কোরআন পড়ার সওয়াব দিতে দেরি করেন না। দুইবার পড়লে, তিনবার পড়লে, হায় 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 আজ পর্যন্ত আমি চেক করিনি। রাগ হয়ে গেলেন? রাগ হয়েন না, পায়ে হাত রাখেন। উচিত ছিল, আমরা তো শিক্ষিত মানুষগুলাকে দেখলে ভাবতে বাধ্য হই, সুশীল সমাজকে দেখলে ভাবতে বাধ্য হই, বড় ব্যথা লাগে দিলে এই লোকগুলো এত শিক্ষিত, এই লোকগুলো এত সুশীল, এই লোকগুলো সমাজের এত বড় মাথা। ও আজ পর্যন্ত সুরায়ে ফাতিহাকে টেস্ট করলো না, সুরায়ে ইখলাসকে করলো না, আজ পর্যন্ত দুরুদ শরীফকে টেস্ট করলো না যে আমার দুরুদ শরীফ ঠিক কিনা। অথচ দুরুদ, হায় 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 দুরুদ একবার পড়তে দেরি। আজকে আমাদের জীবনটা রহমত শূন্য, এই জন্যই আমাদের জীবনে রহমত নাই। রহমত যদি থাকতো তাহলে আমাদের সমাজের জীবনগুলো এমন হতো না। কারো জীবন জিজ্ঞেস করবেন, কারো জীবনে পূর্ণতা নাই, সব শূন্যতা। যুবক যৌবন নিয়া শূন্য, সুস্থ ব্যক্তি সুস্থতা নিয়া শূন্য। শূন্য বোঝেন তো? শূন্য। অথচ আল্লাহ রসুল বলতেছে সুস্থতার চেয়ে বড় কোনো নেয়ামত নেই, কিন্তু সুস্থতা নিয়েও শূন্য, যুবন যৌবন নিয়া শূন্য, মা বাবা সন্তান নিয়া শূন্য, স্বামী স্ত্রী নিয়া শূন্য, স্ত্রী স্বামী পাওয়ার পরেও শূন্য, টাকাওয়ালা টাকার পাওয়ার পরেও শূন্য। সব শূন্য কেন? রহমত নাই। রহমত নাই কেন? কেন আল্লাহর ওয়াদা, একবার দুরুদ পড়বা দশবার রহমত পাঠাবো। তোমাকে দশটা রহমত দিব, কয়টা? দশবার পড়লে, একশো পড়লে, কত? এক হাজার পড়লে? মুসলমানের তো উচিত ছিল রহমত এক্সপোর্ট করা, যে বৈশা বৈশা রহমত এক্সপোর্ট করবে, দুনিয়াকে বলবে কার রহমত দরকার আমাদের এখানে পাঠা, আমরা কন্টেইনার বুড়া বুড়া রহমত পাঠাবো। কেননা ডেলি আমাদের কাছে এত আসে যে ব্যবহার করে শেষ করতে পারি না, বাকি জমা থাইকা যায়, তোদের লাগলে আমরা দিব, পাঠা রহমত কত লাগবে বল। মুসলমান তো রহমত এক্সপোর্ট করবে, কাফের মুশরিক দুনিয়াদাররা ওরা বস্তু এক্সপোর্ট করবে, মুসলমান রহমত এক্সপোর্ট করবে। যদিও মসজিদে যে দোয়া পড়ি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রহমাতি, আল্লাহ রহমতের দরজা খুলে দেন, কিন্তু জানি না রহমত দরজা তো খুললো, রহমত করতে কে আসবে এটাই তো জানি না। তো যেটা বলতেছিলাম, আজ পর্যন্ত তো টেস্ট করাইলাম, একজনই মজলিসে পাওয়া যাবে না যে সুরায় ফাতিহা টেস্ট করছে। তাবলিগেও যদি যায়, ওই জামাতে তো আলেম থাকে না, কারি থাকে না, নিজেরা নিজেরাই পড়ে, যে একটু ভালো পারে সে সবাইগুলো বলে দেয় হ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু যে ভালো পারে ও টেস্ট করায় না যে উঠটা ভালো হইলো কিনা, ঠিক হইলো কিনা, রাগ হয়ে যায় না। কিন্তু এই জন্য যেটা বুঝাইতেছিলাম, মানুষ মরণশীল, যেই কোনো মুহূর্তে যেতে পারে, যেই কোনো জায়গার থেকে যেতে পারে, যেই কোনো অবস্থার থেকে যেতে পারে। এই জন্য বোঝা উচিত আমার অস্তিত্বটা কেন, এটা বোঝা উচিত, শিখা উচিত, জানা উচিত। এটার জন্যই আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, এটার জন্যই আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, এটার জন্যই আল্লাহ আমাদেরকে চিন্তা ক্ষমতা দিয়েছেন, এটার জন্যই আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন, এত দিয়েছেন দিয়া নবীর মাধ্যমে জানায় দিয়েছেন আন্নাস মাআদিন, আপনার উম্মতকে আমি ভাণ্ডার বানায় পাঠাইলাম। আন্নাস মাআদিন, ভাণ্ডার, ভাণ্ডার, যুবকের যৌবন ভাণ্ডার, যদি সে সঠিক ব্যয় করতে পারে। যুবকের যৌবন ভাণ্ডার, ভাণ্ডার বোঝেন তো? খনি, যদি সে সঠিক ব্যয় করতে পারে। চক্ষু ভাণ্ডার,
দৃষ্টি ভাণ্ডার যদি সঠিক ব্যয় করতে পারি, একজনও এখানে নাই, না ইয়াং না বুড়া, যাদের মা বাবা বাচ্চা আছে একজনও নাই, যে বাহির থেকে ছুটতে ছুটতে যেতেছে। একজন জিজ্ঞেস করে এত তাড়াহুড়া কেন, কয় বুঝবি না, কয় মানি, কয় যাব দয়ার দৃষ্টিতে দেখব, কবুল হজের সোয়াব কামাবো, আর কবুল হজের বিনিময়ে জান্নাত এই মুহূর্তে জায়ান জান্নাত নিজের নামে লেখায় নিব। একজনও এখানে নাই যে এই নিয়তে বাহির থেকে যাইতেছে যে মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখব আর কবুল হজের সোয়াব কামাব। বলেন আজ পর্যন্ত কোনো এই নিয়তে যে মা বাবাকে দেখছেন? একজন হাত উঠান, একজনও নাই। ভান্ডার, যুবকের যৌবন ভান্ডার যদি সে সঠিক ব্যয় করতে জানে, তাইলে সে জমিনে হাঁটবে আর এই হাদিস সত্যায়িত হবে, ইন্নাল্লাহ ইউবাহিল মালাইকা বিস-সালেহ, নেক যুবককে দেখা আল্লাহ ফেরেশতাদের উপরে গর্ব করেন, আল্লাহ দেখবে আর ফেরেশতাদের উপরে গর্ব করবে। দেখ যুবক, ভালো মতে দেখ, যৌবন ভাণ্ডার, নারীর নারীত্ব ভাণ্ডার, পুরুষের পুরুষত্ব ভাণ্ডার, দনালার দন ভাণ্ডার, সম্পত্তি আলার সম্পত্তি ভাণ্ডার, হয় কেমন ভাণ্ডার এই হায়াত এক মুহূর্ত যদি থাকে। হাদিস যদি সত্য হয়, হাদিস অবশ্যই সত্য, ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউবারকিহ, জীবনের মুহূর্তগুলো কত বড় ভাণ্ডার, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত তুলা বলে আল্লাহ মাফ করা দেন, তো আল্লাহ ওয়াদা করতেছে মাফ করব, আলা উবালি, তুই কত করছিস সেটার কোনো তাকাই দেবে না। ভাণ্ডার তো আমরা মরণশীল, এটাই সত্য। কোথায় মরব, কখন মরব, কোন অবস্থায় মরব কারো জানা নেই। কখনো সন্তানও মার কোলে জান দেয় না, কখনো সন্তানও মার কোলে জান দেয়, মার কোলের চেয়ে নিরাপদ জায়গা দুনিয়া আছে তো আছে কোথায়? বহুত মাপ সিলেটও পাওয়া যাবে যে সন্তানকে কোলের ভিতরে দেখছে জান দিয়া গেছে, মারা গেছে। বহুত মা বাবাও সন্তানের কোলে জান দেয়, বাবাকে শোয়ায় রাখছে কোলের ভিতরে, মাথা রাখছে কোলের ভিতরে, দেখতে দেখতে দেখছে বাবা চলে গেছে। সন্তানের চেয়ে মা বাবার, সন্তানের কোলের চেয়ে মা বাবার নিরাপদ স্থান আমাকে দেখা, সত্য এটাই। কে কোথায় যাবে, কখন যাবে, কোন জায়গার থেকে যাবে, কোন অবস্থায় যাবে কারো জানা নাই। মরণশীল আমরা, বিদায় জানা উচিত, জানা উচিত, শেখা উচিত, আমার অস্তিত্ব কেন, কেন আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, এত সুন্দর করে দুনিয়াটাকে সাজায় আমাকে কেন পাঠাইলেন। অনার্থ কোরআন চিৎকার দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমাদের ধারণা তোমরা অনার্থ, অনার্থক না, আল্লাহ এখানে পাঠাইছেনি প্রস্তুতি নেওয়ার জন্য, এখানে পাঠাইছেনি জীবনটাকে গড়ার জন্য, এখানে পাঠাইছেনি যেই জায়গার থেকে যাত্রা শুরু ওইখানে ফেরার জন্য। আমাদের যাত্রা জান্নাত থেকে, জান্নাতে ফেরার জন্য আল্লাহ আমাদেরকে এইখানে পাঠাইছেন যে এই দিক দিয়া ঘুরে আসো, এই দিক দিয়া ঘুরে আসো। একক আপন মেহমান যদি হয় তো ওর জন্য একটা আলাদা, ওর জন্য দরজা ভিন্ন থাকে, ঠিক না? সবাই সামনেরটা দিয়া ঢোকে, বাড়ির জামাই বইলা কথা কয় বাবা তুমি ভিতর দিয়ে আসো, সবাই সামনের দরজা দিয়ে ঢুকছে আর বাবাকে কি বলতেছে, জামাইকে, বাবা তুমি ভিতর দিয়ে আসো, মানে বাড়ির ভিতর দিয়ে ঢুকে আসো, কি মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, আমাদের যাত্রা জান্নাত থেকে, যাব জান্নাতে, আল্লাহ বলে একটু ঘুরায় এদিক দিয়ে ঘুরায়, এই জন্য দুনিয়াতে পাঠাইছেন, নাহলে পাঠাইতেন না, নাহলে জান্নাতই থেকে যেতাম। কিন্তু সহজ, মানুষ তো মানুষ, মানুষ তো মানুষ, মানুষ তো মানুষ, মানুষ তো মানুষ,
হতে পারে প্রস্তুতি নাও নিতে পারে, সঠিকভাবে নাও হতে পারে, কেননা ভিতরে একটা মন আছে, যেই মনটা 24 ঘন্টা তাকে নিয়ে খেলতে থাকবে। বাচ্চা যেরকম খেলনা পাইলে সারাদিন খেলে, বাচ্চা যেরকম ফুটবল পাইলে সারাদিন লাথি মারতে থাকে, আমাদের মনটাও কিন্তু এরকম। কোরআন বলে ইন্নান নাফসাল আম্মার, মন সারাদিন তোমাকে নিয়ে খেলবে। আর খেলতে খেলতে সবচেয়ে বড় উপরে যে ছিল ফেরেশতারও সর্দার ছিল, ফেরেশতাদেরও মাথার তাপ ছিল। শয়তান শয়তান হিসাবে জন্ম নেয় না, সে তো একটা সময় ছিল তাউসুল মালাইকা ছিল, ফেরেশতাদের মাথার মুকুট, খতিবুল মালাইকা এক সময় ছিল, সে ফেরেশতাদেরকে ওয়াজ করে শোনাইত, আল্লাহর পরিচয় তুলে ধরত, আল্লাহকে কি করতে হবে ফেরেশতাদেরকে পর্যন্ত বুঝাইত। তাকেও খেলতে খেলতে মন আউট করে দিছে, এমন আউট চিরদিনের জন্য বিতাড়িত করছে। রাজীব ফা ইন্নাকা রাজীব, চিরদিনের জন্য বিতাড়িত করছে তার মন। এটাও আমাদের ভিতরে আছে, যেটা সারাদিন আমাদেরকে নিয়ে খেলতে থাকে, বলতে থাকে হুজুররা বলবেই, সব মানতে হবে নাকি, হুজুররা বলবেই, সব শুনতে হবে নাকি। আল্লাহ তো একটা বিবেক বুদ্ধি দিছে না দেয় নাই, এরকমভাবে বুঝাবে মন। যেমন আমাদের দেশের সমাজের কিছু লোক আছে, নোয়াখালীর ভাষা বোঝেন আপনারা, নোয়াখালীর ভাষায় বলে সজ্জানা, সজ্জানা বোঝেন, হ্যাঁ, সিমের বিচিরে কয় সজ্জানা। সমাজের কিছু লোক দেখা যায় সিমের বিচিও বোঝে না, সিমের বিচিও চিনে না, কিন্তু নিজেকে বড় শিক্ষিত মনে করে, বলে আমরা কি শিক্ষা দীক্ষায় কম নাকি, আমরা পড়ালেখা করি না, আমরা কি কিছু জানি না, আমরা কি কিছু বুঝি না। তো নোয়াখালী ভাষায় বললে বলতে হয় যে তুমি সিমের বিচিও বোঝো না, সত্য কি না? আছে আমাদের সমাজে, আছে না নাই, বড় বড় শিক্ষিত লোকগুলো দেখবেন, অথচ উচিত ছিল যত বড় শিক্ষিত তত বড় আল্লাহওয়ালা হওয়া উচিত ছিল। কেন, ওকে শিক্ষা কে দিছে, কে দিছে? যত বড় ধনী তত বড় আল্লাহওয়ালা হওয়া উচিত ছিল, ওকে দন কে দিছে? যত বেশি হাট্টা গাট্টা যুবক ওকে তত বেশি আল্লাহওয়ালা হওয়া উচিত ছিল, ওকে হাট্টা গাট্টা বানাইল কে? হাট্টা গাট্টা বোঝেন তো, কে বানাইল ওকে? যত বেশি রূপসী তত বেশি আল্লাহওয়ালা হওয়া উচিত ছিল, ওকে রূপ দিছে কে? আল্লাহ দিছে না? এরকম যতজনের কাছে যত কিছু আছে, যত বড় বিল্ডিংওয়ালা তত বড় আল্লাহওয়ালা, কিন্তু যত বেশি পাইছে তত বেশি দূরে গেছে, বাকি রয়ে গেছে গরিব, ঠিক না? কি গরিবই একটু আল্লাহ আল্লাহ করে, যত বেশি পাইছে তত দূরে সরছে, ওই পর্যন্ত দূরে সরে নাই যতক্ষণ পর্যন্ত আমেরিকার গ্রিন কার্ড পায় না। যেদিন গ্রিন কার্ড পাইছে ওদিনই আল্লাহ বুলা গেছে, ওই দিন পর্যন্ত দূরে সরে নাই যেই দিন পর্যন্ত লন্ডনের পাসপোর্ট পায় না, যেই দিন পাসপোর্ট পাইছে ওই দিনই আল্লাহ বুলা গেছে। কি পার্মানেন্ট রেসিডেন্স যেদিন পাইছে ওই দিন আল্লাহ বুলা গেছে, আমরা যাই তো দেখি তো, যতক্ষণ পর্যন্ত পায় নাই অতবার দেখা হয়েছে, অতবার বলছে হুজুর দোয়া করেন, মসজিদে দেখছি তাকে, যেদিন গ্রিন কার্ড ফিঙ্গার ছাপ সব কিছু কমপ্লিট হয়ে গ্রিন কার্ড হাতে চলে আসছে, ওই দিন থেকে আর তাকে দেখি না, ফোন করলে বলে বড় ব্যস্ত। আরে তুই না মসজিদেই পড়াছিলি, আজকে ব্যস্ত হইলি কি করে, ও গ্রিন কার্ড, হায় 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 হায়। এই জন্যই তো আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই, দিয়া দিলাম হাতে দিতে দেরি আর আমাকে ভুলতে দেরি করলি না, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর সারগের চোখ আছে, আনা মা কুম আইনা মা কুনতুম, সব সময় আমি তোর সাথে থাকি, আমি তোর সাথে, আযকুরুকা ওয়ালাউ তানসানি,
চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, আস্তরু কাওয়ালাও তাকসানি, চব্বিশ ঘন্টা তোর ভুল ত্রুটিকে আমি লুকাইতে থাকি, কাউকে জানতে দিই। আরো যে কত কিছু বলতে গেলে দিন জীবন শেষ হয়ে যাবে, আরো যে কত কিছু করে, করার পরে বলছে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোর উপরে যেমন দয়া করলাম তুইও একটু আমার উপরে কর। ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, দয়ার বদলা দয়া হওয়াই এটাই বিচার বলে, এটাই বিচার বলে। এই জন্য মেরে দোস্ত, মানুষ মরণশীল, যেই কোনো মুহূর্তে মরতে পারে, যেই কোনো জায়গায় মরতে পারে, যেই কোনো জায়গায় মরতে পারে। আমি আঙ্গুল উঠে দেখাবো না, নাহলে আঙ্গুল উঠে দেখানো যায়, বাংলাদেশের জমিনে দেখানো যায়, আঙ্গুল উঠে দেখানো যায়, যেই কোনো মুহূর্তে মরতে পারে, যেই কোনো জায়গায় মরতে পারে, যেই কোনো অবস্থায় মরতে পারে। কিন্তু বুঝার বিষয়, আমাকে কেন পাঠাইলেন, আমি ছিলাম তো জান্নাতে, এইখানে কেন পাঠাইলেন। হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্যই পাঠাইছেন, কিন্তু এইখানে পাঠাইছেন প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু মানুষ প্রস্তুতি নিবে তো নিবে কিভাবে, একদিকে তো তার মন তার বিরুদ্ধে, চব্বিশ ঘন্টা তাকে ফুটবলের মতো নিয়ে খেলে, আরেক দিকে দেখা যাবে শয়তান চব্বিশ ঘন্টা তার পিছে লেগা আছে, সে তাকে বানাবে তো বানাবে কি করা, প্রস্তুতি নিবে তো নিবে কি করা। অনেক সময় দেখা যায় পরিবেশটাও বিরুদ্ধে থাকে, বানাবে তো বানাবে কি করা। এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, আর প্রত্যেক মানুষকে শিখাইছেন যে তুমি প্রস্তুতি নিবে তো নিবে কি করা। কখনো বড় আমল দেখাইছেন, কখনো ক্ষুদ্র আমল দেখাইছেন, আমি দুই চারটা আপনাকে দেখাই, কখনো ছোট কখনো বড়, সামান্য সামান্য জিনিস দেখাইছেন যে তুমি প্রস্তুতি যদি নিচে নেওয়ার ইচ্ছা তোমার থাকে, আর প্রস্তুতি নেওয়ার যদি তুমি সন্ধান করো, প্রস্তুতি নিতে চাও, তুমি যদি ইচ্ছুক হও, তোমার যদি প্রস্তুতি নেওয়ার আগ্রহ থাকে, উদ্দীপনা থাকে, চেষ্টা থাকে, তুমি যদি প্রস্তুতি নিতে চাও মনের থিকা, আল্লাহ রসুল রাস্তা দেখাই দিয়েছে। আমি আপনাদেরকে দেখাই, গ্রাম্য লোক আসছে, আল্লাহ রসুলকেও চিনে না, সবার মাঝে আল্লাহ রসুল বসা, সে তার উটটা বানছে আল্লাহর রসুল যেই বালিশটায় ট্যাক লাগায় বসা আছে ওইটার ভিতরে। এবার বোঝেন কিরকম গ্রাম্য। তারপরে বলতেছে মান মিনকুম মুহাম্মদ, তোমাদের ভিতরে মুহাম্মদ কে? তো সাহাবায়ে কেরাম দেখায় দিতেছেন উনি, বাসার ভঙ্গি দেখেন, রসুলুল্লাহ বলেন না মান মিনকুম মুহাম্মদ, তোমাদের ভিতরে এই নামের লোকটা কে? দেখায় দিছে, বলছে আপনার প্রতিনিধি আমার গ্রামে আসছিল, পাঁচটা জিনিসের কথা বলছে সত্য কিনা, এক নম্বর ইমান, দুই নম্বর নামাজ, তিন নম্বর রোজা, চার নম্বর জাকাত, পাঁচ নম্বর হজ। আল্লাহ রসুল বলছে সত্য, একটার ব্যাপারে বলছে কিছু বলেন না, বলছে ইমান ইমান ঠিক, কিন্তু চাইরোটার ব্যাপারে বলছে ইল্লা আন তাতাওয়া, চাইরোটার সাথে নফল সংযুক্ত আছে, ইচ্ছা করলে করতে পারো। রশি খুলতেছে আর বলতেছে ওয়াল্লাহি লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস, যেটা করণীয় বলছে ওটা তো ছাড়ার সুযোগ নাই, ওটা ছাড়বো না, কিন্তু আপনি যেটা বেশি করতে বলতেছেন ওটা করার মতো সুযোগ আমার কাছে নাই, সময় নাই, করবো না। যাইতেছেন, আল্লাহর রসুল বলতেছে জান্নাতি দেখবা, এই যে যাইতেছে জান্নাতি দেখতে মনে চায়, এই যে যাইতেছে, সহজ সহজ পদ্ধতি দেখাইছেন, শুধু শুধু বলেন না আর সাবিকান নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইত্তাদাইতুম, আমি সোয়ালক্ষ মডেল তৈরি করে রেখে গেলাম, আমি জানি তোমরা সবাই একমতের হবে না, আমি জানি তোমাদের সবার ভিতরে এক ধরনের স্পৃহা হবে না, আমি জানি তোমাদের সবার ভিতরে এক ধরনের শক্তি হবে না,
বিদায় সোয়ালক্ষ মডেল রেখা যেতেছি, যার যাকে পছন্দ হয়, যে যার মতো করতে পারো, করতে দেরি হেদায়তের মালা পড়তে দেরি করবে না। সহজ করছেন, সহজ পদ্ধতি দেখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসছেনই আমাদেরকে সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, এই জন্যই পদ্ধতি দেখাইছেন, এই জন্যই পদ্ধতি দেখাইছেন। আর কিয়ামতের সকাল পর্যন্ত এই পদ্ধতিই চলবে, আর কোনো পদ্ধতি চেঞ্জ হবে না। এটাও আল্লাহ বলা দিছেন, খাতামান নবিগিন, আপনি নবুয়তের ঘরের তালা, এই ঘর আর কোনোদিন খোলা হবে না, আর কাউরে বাহির করা হবে না, তালা মেরা দিলাম আপনাকে দিয়া, আপনি নবুয়তের গলার তালা, আর কোনোদিন এই পদ্ধতি কিয়ামতের সকাল পর্যন্ত চলবে। কিন্তু মানুষ তো আসতে থাকবে, যাইতে থাকবে, এই জন্যই আল্লাহ সিস্টেম করছেন। ওয়া আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আল্লাহ কিছু লোককে সব সময় নির্বাচিত করছেন, করতেছেন, করতে থাকবেন, যাদেরকে হক্কানি আলেম বলে আল্লাহ এদেরকে নির্বাচিত করবেন, প্রত্যেক সময়, প্রত্যেক যুগে, প্রত্যেক মার কুল থেকে নির্বাচিত করবেন, এদেরকে আল্লাহ শিক্ষা দিবেন নির্বাচিত করার মাধ্যমে, রসুলের সত্যায়িত করার মাধ্যমে, যারা আমার উত্তর সুরি, এরা মানুষের দুয়ার পর্যন্ত এই জিনিসকে পৌঁছাইতে থাকবে, এদের দায়িত্বই এটা, এরা মানুষের দুয়ার পর্যন্ত এটা পৌঁছাইতে থাকবে। কারখানাও নিজেরাই খুলবে, আবার মাল নিজেরাই সাপ্লাই দিবে। কারখানা হলো মাদ্রাসাগুলা, সাপ্লাই হলো এর ভিতর থেকে হাফেজ, এর ভিতর থেকে কারি, এর ভিতর থেকে আলেম, এর ভিতর থেকে মুফতি, এর ভিতর থেকে মুহাদ্দিস, এর ভিতর থেকে মুফাসসির, এর ভিতর থেকে খতিব, এর ভিতর থেকে এটা সেটা, এরা দায়িত্ব নিবে আর গ্রামে গঞ্জে ঘুরবে। দুনিয়ার কোন এরকম জায়গা নাই যেখানে আলেম না আছে। হ্যাঁ, কাছাকাছি হইতে পারে, আবার দূরও হইতে পারে, কিন্তু আছে বটে। আমি দুনিয়া ঘুরা দেখছি, নরওয়ের পরে দেখছি বরফ আর বরফ, ওইখানেও মানুষের বাস, ওইখানেও যে দেখতেছি আলেম বসে আছে। আমি জিজ্ঞাসা করছি, তুমি কেন আসলা? সবাই আসলো, বুঝলাম তুমি কেন। হাসতে হাসতে বলতেছে, আপনি মনে হয় ভুলে গেছেন, আল্লাহ তো দায়িত্ব দিয়ে এখানে পাঠাইছেন, এলে আসতাম তো, আসতাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আসছেন যেন আমি আমার জীবনের উদ্দেশ্য বুঝি আর সহজে প্রস্তুতি নিতে পারি। গরিব যেন গরিবের ভিতরে থাইকা, গরিব যেন দারিদ্রতার ভিতরে থাইকা প্রস্তুতি নিতে পারে। এই জন্য গরিবকে শিখাইছেন, তুমি দারিদ্রতার ভিতরে থাইকা কিরকম প্রস্তুতি নিতে পারবে, বলছে এমন প্রস্তুতি যে আমি তোমার সাথে উঠার আকাঙ্ক্ষা রাখি। আল্লাহর রসুল গরিবের সাথে উঠার আকাঙ্ক্ষা রাখে, গরিব তো ভাবে আল্লাহ আমাকে কি দিছে, আমি আল্লাহর জন্য কিছু করব, গরিব তো এটা বলে আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না, আমি কেন আল্লাহ আল্লাহ করব, ঠিক না। হ্যাঁ, ওকে যদি বলা হয় রিক্সাওয়ালা গরিব, আমাদের সমাজের গরিব কি বলে, আল্লাহ আমাকে কি দিছে, আমি আল্লাহ আল্লাহ করব, ঠিক না। হ্যাঁ, ওকে যদি বলি তোর অস্তিত্বটা কে দিছে, এই রিক্সা চালানোর শক্তিটা কে দিছে, সারা দিন ক্লান্ত হয়ে বাড়িতে যখন ফিরস, তো রাত্রে ঘুমের ভিতরে ক্লান্তিটা কে দূর করে, একটু ভাবেন। জানি না এখানে কেউ অটো উটো চালান কিনা, সিলেটের মানুষ নাও তো চালাইতে পারেন, কেন সবই তো আমেরিকান আর লন্ডনের, ঠিক না। হ্যাঁ, আপনারা কি অটো চালাবেন, যে সারাদিন অটো চালায় বিকালে বাড়িতে ফিরে, ও কতটুক ক্লান্ত ফিরে, যে সারাদিন পরের জমিনে কাজ করে বাড়িতে ফিরে কতটুক ক্লান্ত ফিরে, যে মাটি কেটা বাড়িতে ফিরে ও কতটুক ক্লান্ত ফিরে, বলেন। যদি ঘুমের মাধ্যমে আল্লাহ ওর ক্লান্তিকে দূর না করে জমা রাইখা দেয় পাওয়ার ব্যাংকের মতো, আমাদের পাওয়ার ব্যাংক আছে না যুবক, চিনো পাওয়ার ব্যাংক? হ্যাঁ,
পাওয়ার ব্যাংকের মতো যদি জমা থাকে, 5 দিন যদি জমা রাখে, এখানে প্রবাসী হবে অনেক। আছে না প্রবাসী? বলেন প্রবাস জীবনে যে কষ্টটা করা, রাত্রে ফিরা হয় পরিশ্রম করা, ওটা যদি পাওয়ার ব্যাংকের মতো জমা রয়ে গেল, থাকিয়া গেল, পরের দিন সকালে এটা দূর না হইল, এরকম যদি 5 দিন জমা থাকলো পাওয়ার ব্যাংকের মতো, বলেন 6 দিনের দিন আপনি যাবেন কোথায়? কোথায়? হ্যাঁ, কাজে কোথায়? দেখা যাবে 6 দিনের পরে আপনি ঢাকা শহরের আমাদের সবচেয়ে প্রসিদ্ধ কবরস্থান আজিমপুর, আপনি আজিমপুরও যেতে পারেন। কিন্তু প্রতিদিন রাত্রে ঘুমের ভিতরে আপনার আমার ক্লান্তি দূর করে কে? হ্যাঁ, আল্লাহ যদি বলতো, সিস্টেম করতো যে ক্লান্তি দূর হবে, কিন্তু যেরকম মাথা ব্যথা প্যারাসিটামল খায় দূর হয়, ক্লান্তি দূর হবে কিন্তু মেডিসিন খাইতে হবে, আর ওই মেডিসিন যারা বানাইতো, হায় পৌষ মাস ওদের হইতো আপনার আমার সর্বনাশ ডেলি হইতো, ঠিক না? পৌষ মাস, বোঝেন? প্রবাদ বাক্য আছে না, কারো ঘর পোড়া কারো আলু পোড়া, ঠিক না? পৌষ মাস ওদের ডেলি হইতো আর আমাদের সর্বনাশ ডেলি হইতো। আল্লাহ কুদরত দিয়া প্রতি রাত্রে ঘুমের ভিতরে ক্লান্তি দূর করে না, করে না, ডেলি সুস্থ রাখার জন্য। হায় হায়, হুজুর তো থাকে ইবনে সিনার সামনে, জিজ্ঞাস করেন ওইখানে ডায়ালিসিস করতে কয় টাকা নেয়, কয় ঘন্টা লাগে, ডেলি কয়বার ডায়ালিসিস করা যায়? ডেলি একবারও করা যায় না, সপ্তাহে 4 বার করা যায় উঠবে, এর বেশি করা যায় না। কিন্তু আমি তো যুবকদেরকে বুঝাইতেই পারি না যে যুবক, তোমাকে যৌবনের এই সুস্থতা রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দিয়া 37 বার ডায়ালিসিস করে। প্রত্যেক নারী পুরুষকে সুস্থ রাখার জন্য ডেলি আমাদের কিডনি কুদরতিভাবে 37 বার ডায়ালিসিস করেন। একবার যদি আল্লাহ কমায় দেয়, 1 মাস পরেই আপনি হাসপাতালে। ডেলি 37 বার, এই জন্য শিখা উচিত, আমি মরণশীল, যেই কোনো মুহূর্তে মরতে পারি, যেই কোনো জায়গায় মরতে পারি, যেই কোনো অবস্থায় মরতে পারি, এই জন্য শিখা দরকার আমার অস্তিত্ব কেন। এটা শিখানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, শিখো তোমার অস্তিত্ব কেন, তুমি যাবে তো যাবে কোথায়, তোমার যাত্রাও জান্নাত থেকে, তুমি যাবেও জান্নাতে, শুধু একটু দুনিয়াটা ঘুরা তোমাকে যেতে হবে। যেমন অনেক সময় হয়, বাইপাস রোড থাকে, এই রোডে কাজ চলতেছে, আরেক রোড খুলে একটু ঘুরে আসতে হইতেছে, আসতেছে নিজের বাড়ি, আল্লাহ বলে জান্নাতই আসবে। কিন্তু দুনিয়া ঘুরে আসো, প্রস্তুতি নিয়ে আসো, ওই প্রস্তুতি প্রত্যেক ব্যক্তি কিভাবে সহজে নিতে পারে, এই জন্যই আল্লাহ রাসূল শুধু শিখান নাই, শুধু শিখায় দেওয়া যান নাই, কসম খোদার চোখের পানিও ঝরায় গেছে, নিজের সমস্ত জীবনের দোয়া উম্মতের জন্য করা গেছে। বলছেন প্রত্যেক নবীর এক একটা দোয়া থাকে, খাস দোয়া থাকে, প্রত্যেক নবী দুনিয়াতে করে শেষ করে দিছেন, আমাদের নবীজি দুনিয়ায় করেন নাই। জিজ্ঞাসা করছে আপনি কেন করলেন না, আপনি কেন সবার বিপরীত, আপনি কেন সবার থেকে ভিন্ন? কয়টা গচ্ছিত রাখছি কিয়ামতের মাঠে করবেন, কার জন্য করবেন? কয় উম্মতের জন্য, হাসানের জন্য না হুসাইনের জন্য, আলীর জন্য না ফাতেমার জন্য, নিজের সাহাবীদের জন্য না, আবু বকর ওমর ওসমান আলীর জন্য না, বসে উম্মতের জন্য করব। যিনি শুধু শিখায় যান না, চোখের পানিও জড়ায় গেছে। আমি বললেই বলবেন এক্সেস বলি, আমি তো সারা দিন এগুলা পড়তে থাকি আর আমি ভাবতে থাকি কি নবী দিল, উম্মত কেন চিনল না, আমরা কেন চিনলাম, আমরা কেন জানলাম, কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, কেমন রসুল আল্লাহ আমাদেরকে দিলেন, কেমন হারিসুম বিল মুমিনিন দিলেন,
কেমন রউফ দিলেন, কেমন রহিম দিলেন। কেননা নবীর জিন্দেগি না পড়লে বোঝা যাবে না, গভীর পড়তে হবে, সর্বক্ষণ পড়তে হবে যে কেমন নবী আমাদেরকে দিলেন, আমরা কেন চিনলাম না। কোরআন পড়লে বোঝা যায়, আল্লাহ নিজে বলতেছে আপনার উম্মত যত জুলুম করুক না কেন নিজের উপরে, যদি আপনার কাছে আসে, আপনার কাছে যদি আসলো, ফাস্তাগফির আল্লাহ, আয়েশা আমার কাছে মাফ চাইলো, আমি উম্মতের দিকে দেখব না, আপনার দিকে দেখব, আপনি কি করেন, আপনি যদি একটু ইশারা দিতে দেরি, ফাস্তাগফির লাহুর রাসূল। কি হুজুররা কোরআনের আয়াত তো, হ্যাঁ হ্যাঁ, ইদ জালামু আনফুসাহুম, আমি পুরা পড়তেছি না, তারপরে বলতেছে ইন জাউকা, আপনার কাছে যদি আসে, ওয়াস্তাগফির আল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইল, ওয়াস্তাগফির লাহুর রাসূল, আপনি যদি হা বইলা দিলেন, শুধু পক্ষে রায় দিলেন, পক্ষে ইশারা করলেন, মুখেও বলতে হবে না, আপনি ইশারা করলেই হল, আপনি যদি পক্ষে বললেন, ইশারা করলেন, কেমন রসুল পেলাম, কেমন রসুল পেলাম, আমি না নিজে বুঝতে পারলাম না, আমার সমাজকে বুঝাইতে পারলাম, বুঝাইতে গেলেই বলে আপনি অতিরঞ্জিত করেন, হায় হায়, মহাব্বতের তো কোনো ধর্ম থাকে না, ঠিক না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর দোয়াও করতেন, লা তাখুদনি ফি হুব্বি আয়েশা, আল্লাহ আয়েশার ভালোবাসার ব্যাপারে আপনি ধরেন না আমাকে, হক তো সবাই সমান দেই, কিন্তু ভালোবাসাটা এর সাথে একটু বেশি, আর কেমন বেশি, দুনিয়ার সর্বশেষ জিনিস যেটা আল্লাহ রাসূলের মুখে গেছে, এটা আম্মা জানের মুখের লালা থুতু, কারণ আম্মা জান মেসওয়াক চাবায়া দিয়েছেন আল্লাহ রসুলকে, থুতু গেছে না যায় না, আল্লাহ রসুল ওটা দিয়ে মেসওয়াক করছেন, আম্মা জানের থুতু আল্লাহ রসুলের দাঁত মুবারকে লাগছে না লাগে না, হ্যাঁ, এটা দুনিয়ার শেষ জিনিস, আম্মা জানের কামরাটাই আল্লাহ রসুল এখনো ঘুমাইতেছেন, আল্লাহ রসুল যেন বুঝাইতে চাইতেছে তুমি দূরে হইলে কি হবে, তোমার কামরাটার ভিতরেই আমি, আম্মা জানের কবর যদিও ওই কামরায় নাই, আম্মা জান নিজের জায়গা দিয়া দিছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু আল্লাহ রসুল বুঝাইতেছে তুমি অন্য জায়গায় শুইলে কি হবে, আমি কিন্তু তোমার কামরাই আছি, আমি কিন্তু তোমার বাড়িই আছি, কেমন মহব্বত, আমরা তো রসুল চিনলাম না, যিনি আমাদেরকে শিখাইয়া গেছেন, প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে শুধু শিখাইয়া যান নাই, কসম খোদা চোখের পানি ঝরাইয়া গেছে, এখনো জড়াইতে চাই, যদি না জড়াইতেন তাহলে মুসাদ্দেসে হালি রহমতুল্লাহ আলাই আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাই এই কবিতা কোনোদিন লেখতেন না, রওজায় আথারে যায় চিৎকার দিতেন না, হায় খাসা এ খাসা নে রসুল ওয়াক্তে দোয়া হায় উম্মত পে তেরি আকে আজব ওয়াক্তে পড়া হায়, হে আল্লাহ রসুল উম্মতের যে দুরবস্থা এইখান থেকে উম্মতকে বাঁচাইতে পারে একমাত্র আপনার কান্না আপনার দোয়া, এছাড়া উম্মতকে বাঁচানোর কোনো রাস্তা নেই, এখনো কাঁদেন কেয়ামতের দিনও কাঁদবেন, আসেন শিখি, প্রস্তুতি নেই, মানুষ কিন্তু মরণশীল, কেয়ামত পর্যন্ত এই শিখানের জন্য বুঝানোর জন্য, যদিও সর্বশেষ নবী আর নবী আসবে না, এই জন্যই উলামায়ে কেরাম কাঁধে দায়িত্ব নেয়া, কে কি বলল বলল, কতটুক কামাই হইল হইল এটা দেখে না, আজকে মানুষ অর্থের পিছে ছুটে বেড়াইতেছে, এই মাদ্রাসাগুলাতে 5,000-7,000, আমার মনে হয় না এই মাদ্রাসার বেতন 10,000-এর উপরে হবে, 10,000-এর উপরে হবে আমার মনে হয় না, হ্যাঁ সত্য তো, হ্যাঁ, অথচ অটো চালাইলে মাসে কামানো যায় 20,000, অটো চালাইলে, অটো চিনেন না, ব্যাটারি চালিত যায় 20,000 কামানো যায়, উনি 10,000 কামায় পড়ে আছে, পাগল না, কাদের দায়িত্ব,
এই জন্যই উলামায়ে কেরাম মসজিদে পড়া থাকে, এমন না যে সিলেটের মসজিদের ইমামতি করলে লাখ লাখ টাকা বেতন দেয়, ঠিক না? 100 পাউন্ড দিলেই তো 10,000-এর উপরে হয়, ঠিক না? কি বলেন, কি আপনাকে বেতন, কি ইমাম গো বেতন কি লন্ডন থেকে আসে নাকি? বাংলাদেশের হারেই দেয় 5,000, 6,000, 10,000, এতটুকুই তো দেয়, ঠিক না? হ্যাঁ, না ডলার দেয়, না পাউন্ড দেয়, ও ইমামতি কেন করে? ওই 10,000 নিয়ে পড়া থাকে, জীবন কেন কাটায়? ও জানে কাদের দায়িত্ব। আজকের ব্যাপার যদি হইতো, দুনিয়ার বিষয় যদি হইতো, তো ছেড়া চলে যেতাম, কেন না কালকে আল্লাহকে মুখ দেখাইতে হবে, কালকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি যদি ছেড়া চলে যাই, এই লোকগুলোর নামাজের কি হবে? এদের নামাজের দায়িত্ব কে নিবে? এদের নামাজ সহি কি করে হবে? এই জন্য মসজিদে পড়া থাকে। বিবি বাল বাচ্চাকে শুধু জান্নাতের সাদর সান্ত্বনা দিতে থাকে, চিন্তা করিস না জান্নাতে, চিন্তা করিস না, যা কয় জান্নাতে। বউ একটা ভালো কাপড়ের কথা বললে বলে জান্নাতে মিলবে, চিন্তা করো না। বাচ্চারা বললে কয় জান্নাতে মিলবে, শুধু জান্নাত দেখায় দেখায় দিন পার করতেছে। আল্লাহ করুক, আল্লাহ এদের মনের আশা জান্নাতে পুরা করুক। হায় হায় ওলামায়ে কেরাম এইভাবে করে, যার কারণে মাদ্রাসাগুলো খোলে, মসজিদে ইমামতি করে। আপনার আমার ছেলেকে, হায় আমরা তো বুঝি না, আমরা মনে করে, আমাদের সমাজ মনে করে, এরা আমাদের ছেলেদেরকে অশিক্ষিত বানাইতেছে, এরা আমাদের ছেলেদেরকে দুনিয়ার কিচ্ছু দিতেছে না। আরে কিয়ামতের দিন বুঝবে হাফেজের বাবা, যখন 490 কোটি ফেরেশতা আসবে আর ওকে সেলুট করবে, সেলুট, তখন বুঝবে, আজকে বুঝবে না। 490 কোটি ফেরেশতা হাফেজের বাবাকে সেলুট দিবে, সেলুট, শুধু সেলুট দিবে না, পুরস্কারও দিবে। প্রথম সেলুট দিবে, তারপরে পুরস্কার উঠিয়ে দিবে, প্রত্যেকের হাতে পুরস্কার থাকবে, বলবে দুনিয়ার সরকার যদি বাপের পুরস্কার দিতে পারে, পিতা হওয়ার পুরস্কার দিতে পারে, আল্লাহু আহাক্কু বিহা, কেমন পিতা তুই, ছেলে হাফেজ তোকে পুরস্কার না দেই তোর দিব কাকে? হাফেজকে তো দিবেই দিবে, মাকে দিবে। হায় আপনার ছেলে আল্লাহ দেখায়, তারপরও কেন বুঝি না জানি না, করোনার সময় 2020-এ দেখায় দিছে আল্লাহ, কোটি কোটি টাকার মালিক মারা গেছে, কোটি কোটি না, শত শত না, 1,000 কোটি টাকার মালিক মারা গেছে, সন্তান শেষ দেখা পর্যন্ত দেখে নাই, শুধু হাসপাতাল থেকে খবর পাইছে যে তোমার বাপ ডেড, তোমার বাবা চলে গেছে, ইওর ফাদার ইজ গন, তোমার বাবা চলে গেছে দুনিয়ার থেকে। বাস ফোনটা রিসিভ করছে, সংস্থাকে বলছে সৎ কাজ করে নেন আপনারা, আমরা অনুমতি দিলাম, আমরা আসবো না, দেখবো না, করুণায় মারা গেছে। হায় হায় হায়, দেখা এত দিল চোখের সামনে, এরকম একটানা দুটানা শত আছে, আর আলেমের বাবা মারা গেছে, এটো দুনিয়াকে দেখাইছে, সে গোসল দিছে, সে কাফন পড়াইছে, সে জানাজা পড়াইছে, সে কবরে রাখছে, দুনিয়া বলছে করুণা কায় থতর করুণা, বাবা বড় করুণা বড় না, বলছে তুই মারা যাবি, থতর মারা যাবি, বাবা বড় আমি বড় না, তারপরে বলছে শুন আমরা জানি লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ চাইলে হবে নাইলে হবে না, আল্লাহ চাইলে প্রধানমন্ত্রীও হবে, চাই সে ক্যানাডার হোক, একবার না দুইবার, আল্লাহ চাইলে লন্ডনের প্রধানমন্ত্রীও হবে, একবার না দুইবার, দুইবার করা হয়েছে দুজন খবর না, অথচ যারা করুণার লাশ দাফন করছে আজ পর্যন্ত একজনেরও রিপোর্ট নাই করুণা হয়েছে, বুলেও পজিটিভ আসে না, বুলে টেস্ট করানোর পরে ভুলে আসে না, মাঝে মাঝে রিপোর্ট ভুল আসে না, ভুলেও পজিটিভ আসে না, সব নেগেটিভ আসে, ইসলাম এটাই শেখায়, এই জন্যই মাদ্রাসাগুলো করে। এই জন্যই শেষ কথা আমি তো বলি, প্রস্তুতি নেবেন তো ইনশাআল্লাহ, শিখবেন তো, জানবেন তো, প্রস্তুতির সবচেয়ে বড় নিদর্শন যেটা সেটা হলো 5 ওয়াক্ত নামাজ।
এই মজলায় মজলিসে যারা আসি, আসর থেকে আর জীবনে কোনোদিন সদ ইচ্ছায় না আমার ছাড়বো না, ওয়াদা ওয়াদা পাক্কা তো। আল্লাহ কিরকম সুযোগ দিছে তারপরও নামাজ পড়ি না, আমার মনে হয় না কোনো উম্মতের জন্য ইমাম ছিল। আমি পাই না, হুজুররা পাইছে কিনা জানি না, বড় বড় হুজুরদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যেতে পারে, কোনো ইমাম ছিল কোনো উম্মতের জন্য? হ্যাঁ জানা আছে, আমার মনে হয় না। যার যার নামাজ শেষে পড়ত, যার যার নামাজ শেষে পড়ত, এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন, কয় কিচ্ছু পারি না, ইমামের পিছে দাঁড়ায় যায়, যা ইমাম করে ইফাল কামা ফাল ইমাম, ইমাম যেমন করে এরকম কর তোর নামাজ হয়ে যাবে। কেরাত কেরাতুল ইমামে কেরাতুল্লাক, ইমাম পড়বে তুললেই কেরাত হয়ে যাবে, তারপরে পড়েন না কেন, পড়বেন তো, শিখবো তো। হ্যাঁ আলেম ওলামাদের সাথে থাকবে যত বেশি ঘনিষ্ঠ হইতে পারি। আজকে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কালকে বুঝাইতে পারবো না, কেয়ামতের দিন বুঝবেন এই ঘনিষ্ঠতা কতটুকু লাভে দিল, কাজে দিল, কাজ কাজে দিল। সব সময় এক রকম থাকে না, জামানা বায়ে খাল রেহতা নেহি, এটাই সত্য। কেয়ামতের মাঠেই আলেমদের সম্পর্কই আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ, এরা সুপারিশ করে পার করে নেওয়া যাবে, সম্পর্ক করবো তো সত্য। আর সর্বশেষ কথা, যতটুক পারি সাধ্য অনুযায়ী যাতে এই মাদারিসগুলা টিকা থাকে, মাসাজিদগুলা টিকা থাকে, মক্তব হেবজখানা টিকা থাকে, আমার যতটুক সাধ্য কসম খোদার এগুলা টিকা থাকার ভিতরে আমাদের টিকা থাকা, এগুলা টিকা থাকার ভিতরে আমাদের টিকা থাকা। এই জন্য আমার কথা বড় ভাইরাল যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। বাংলাদেশে যত বিপর্যয়ের কথা বলে, অতীতে বলছে বাংলাদেশে কোনো বিপর্যয় এস পর্যন্ত হয় নাই, 2020-এ এমন কোনো মানুষ নাই যে বাংলাদেশ নিয়ে বিপর্যয়ের কথা না বলছে। আমি নাম বলবো না, নাম বললে অনেককে আপনারা আমার চেয়ে বেশি চিনবেন, লক্ষ লক্ষ মরে যাবে, পাওয়া যাবে না দাফন করার কেউ, বাংলাদেশে কোনো বিপর্যয় হয়নি। হয়েছে? হ্যাঁ, ভূমিকম্প 2 দিন আগে আসছে নেপালে, 6.6 সব কিছু সোয়া থুয়া চলে গেছে, বাংলাদেশে 7.8 হয়েছে, কিচ্ছু হয়নি। মহা 10 নম্বর মহাবিপদ সংকেতের বুলবুল আসছে, কয়েকটা কলা গাছ নিয়ে চলে গেছে, আর কিচ্ছু হয়নি। সামনে যত বিপর্যয়ের কথা শুনতেছি ইনশাআল্লাহ বিশ্বাস কিচ্ছু হবে না, কেন আমি ওইটা বলতে পারতেছি না যেটা কোরআনে লেখা আছে। সুফিয়ানে সৌরী রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে কোরআনে 84 জায়গায় আছে যে আল্লাহ বান্দার রিজিকের দায়িত্ব নিছে, কোথাও দায়িত্ব নেয় না এরকম এক জায়গায় পাই না, 84 জায়গায় আছে দায়িত্ব নিছে। শুধু এক জায়গায় পাইছি যে উনি খালি ভয় দেখাইতেছে, এক জায়গায় কোরআনে আছে উনি খালি কি চিনেন ওনারে, আমাদের চির দুশ্মন, উনি খালি ভয় দেখায়, খরচ করলেই কমে যাবে, তুই গরিব হয়ে যাবি, দুর্ভিক্ষে পড়বি, এটা হবে সেটা হবে, খালি উনি ভয় দেখায়। আল্লাহ 84 জায়গায় বলছে আমি দায়িত্ব নিলাম, এই মাদ্রাসাগুলা টিকা থাকবে, মসজিদগুলা টিকা থাকবে, আমার বিশ্বাস যে যাক বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না।